প্রধানমন্ত্রী আপনি তো শিশুদের রক্ত চুষছেন, আপনি বলপেনের উপর 15% কর ধার্য করেন, আপনি শিশুদের উপর লক্ষ 1 লক্ষ টাকার উপরে ঋণগ্রস্ত করেন যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আপনি তো ভ্যাম্পায়ারের মতো, আপনি তো রক্ত চোষার মতো চোষক, আপনি তো রক্ত চুষেন। উন্নয়ন আপনার মেগা প্রজেক্ট, উড়াল সেতু, পদ্মা সেতু, একটার পর একটা কত কি দেখান, কিন্তু সুষ্ঠু ভোট এটা যেন একেবারেই উনার কাছে একটা ভয়ঙ্কর কোনো কিছু। এটার কথা শুনলে উনি চুপসে যান, নিরপেক্ষ সরকারের কথা বললে উনি চুপসে যান। উনার কিছু প্রতিদিন মুসাহিবি করার মন্ত্রী আছে, তার মধ্যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ প্রতিনিয়ত বলছেন যে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো আমি বলি সংবিধানের বাইরে যাওয়া যাবে না কেন, নিশ্চয়ই যাওয়া যাবে, সেই পথ তো আপনারা দেখিয়েছেন। আপনারা যদি সংবিধানের বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করতে পারেন এবং সেটি যদি প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে বিএনপি কেন পারবে না? ওটা কি হিমালয় পর্বত, ওটা কি কুতুব মিনার? সংবিধান যে একই রকম আজ থেকে 500-600 বছর আগে বা 700-800 বছর আগে সেই মিনারটি তৈরি করা হয়েছে পাথর দিয়ে, সেটা আর এখন ভাঙা যাবে না? সংবিধানের তো একটা আইনই আছে সংশোধন করার, আপনারা যেভাবে পেরেছেন সংবিধান সংশোধন করতে, ঠিক একইভাবে সংবিধান সংশোধন করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে। এটা দেশের গুণীজনরা বলছেন, যারা নির্বাচন বিশ্লেষণ করেন তারা বলছেন, দেশ বিদেশ থেকে এই দাবি আসছে। আপনি গায়ের জোরে যদি বলেন তাহলে তো এটা হবে না। আপনি কেন বলেন সেটা সবাই জানে, আপনার লোকদেরকে ধনী করেছেন, তারা বেগমগঞ্জ বেগমপাড়া বানায়, তারা দ্বিতীয় হোম বানায়, কত কিছু বানায়, আজকে এই যে মানে স্বর্গ বানিয়েছেন, এই স্বর্গ থেকে বিদায়ের যে ভয়, এই ভয় থেকেই শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা এই সব কথা বলে। আর পাশাপাশি কি করেছেন, ঋণ নিয়ে আপনি ডেভেলপমেন্ট দেখানোর চেষ্টা করেছেন, পদ্মা সেতু, অমুক সেতু, তেমুক সেতু, আর আপনি শিশুর মাথার উপর, যে শিশুটি জন্ম নিয়েছে মায়ের পেট থেকে, তার উপর 1 লক্ষ টাকার উপরে আপনি ঋণ বসিয়েছেন, আপনি শিশুকে ঋণগ্রস্ত করেছেন। এইবারের বাজেট, এই অবৈধ সরকারের বাজেট নিয়ে আমার কিছু বলার নেই, শুধু একটি কথাই বলবো, বলপেন গরিব মানুষের ছেলেরা 2-3 টাকায় এই বলপেনটা কিনতে পারে, এই পেন দিয়ে তারা স্কুলে যায়। এই বলপেন উৎপাদনের উপর 15% কর ধার্য করেছেন শেখ হাসিনার সরকার, অর্থমন্ত্রী কালকে তিনি ঘোষণা দিয়েছেন। কথায় কথায় প্রধানমন্ত্রী বলেন যে এতিমের টাকা চুরি করেছেন, এতিমের টাকা চুরি করেছেন, এই কথা তিনি বলেন, কিন্তু ওই টাকা ব্যাংকে আছে, ওই টাকার মধ্যে কোনো সই স্বাক্ষর নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আর প্রধানমন্ত্রী আপনি তো শিশুদের রক্ত চুষছেন, আপনি বলপেনের উপর 15% কর ধার্য করেন, আপনি শিশুদের উপর 1 লক্ষ টাকার উপরে ঋণগ্রস্ত করেন যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে, আপনি তো ভ্যাম্পায়ারের মতো, আপনি তো রক্ত চোষার মতো চোষক, আপনি তো রক্ত চুষেন। আপনার মতো ভয়ঙ্কর প্রধানমন্ত্রী এই দেশে আর কখনো ছিল কিনা আমি জানি না, যে শিশুর রক্ত চুষে খায় সে আবার একজন এদেশের গণনেত্রী, জনগণের নেত্রীর প্রতি আজে বাজে কথা বলেন, তো এইটা মানুষ কখনোই নেবে না। যাই হোক, আজকের আপনাদের এই আলোচনা সভার আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে তার আদর্শ অনুসরণ করতে হবে, তার প্রত্যেক তার জীবন দর্শনকে যদি আমরা অনুসরণ করি, আমি শুধু রাজনীতির ক্ষেত্রেই নেই, তার রাজনীতি যে আমরা করি তা না, তার ব্যক্তিগত সততা, এটা একটা ঈর্ষণীয় উচ্চতায়, এগুলো সবগুলো আমি মনে করি এই সব কিছু অনুসরণ করলে আমরা একজন সাচ্চা মানুষ হিসাবে, আমরা একজন প্রকৃত মানুষ হিসাবে আমরা গড়ে উঠব, শুধু একজন আদর্শবাদী রাজনীতিবিদ নয়, একজন সামাজিক মানুষ হিসাবেও আমরা গড়ে উঠব। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বোনেরা, রিজভি ভাই যথেষ্টই বলেছে, কখনোই ক্ষমতা কখনো কারো নিজে সক্রিয়ভাবে নিজে ধরে রাখা যায় না, যেটার প্রমাণ আমরা পেয়েছি
আমরা সেই আজ থেকে 5000 বছর আগে 7000 বছর আগে নমরুদের সেই ভেস্ত আপনারা দেখেছিলেন, সেই নমরুদ ফেরাউনের ভেস্তও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। তো শেখ হাসিনার এই মঞ্চ তো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ধ্বংস হবে। একটি কথা আছে না, ধরে ধরে মারো টান রাজা হবে খান খান। খুব শীঘ্রই শেখ হাসিনার মঞ্চ এই বাংলাদেশের জনগণ দড়ি ধরে মারবে টান, হাসিনার মঞ্চ হবে খান খান। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশকে সংগঠিত করেছে, যিনি বাংলাদেশের নারী জাগরণে নারীকে জাগরিত করেছে, উজ্জীবিত করে আজকে জায়গায় এসে পৌঁছেছেন। আমাদের সেই জাতীয়তাবাদী মহিলা দলের বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়। তো এইটা মানুষ কখনোই নেবে না। যাই হোক, আজকের আপনাদের এই আলোচনা সভার আমি মনে করি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদেরকে তার আদর্শ অনুসরণ করতে হবে। তার প্রত্যেক তার জীবন দর্শনকে যদি আমরা অনুসরণ করি, আমি শুধু রাজনীতির ক্ষেত্রেই নেই, তার রাজনীতি যে আমরা করি তা না, তার ব্যক্তিগত সততা, এটা একটা ঈর্ষণীয় উচ্চতায়, এগুলো সবগুলো আমি মনে করি এই সব কিছু অনুসরণ করলে আমরা একজন সাচ্চা মানুষ হিসাবে, আমরা একজন প্রকৃত মানুষ হিসাবে আমরা গড়ে উঠব। শুধু একজন আদর্শবাদী রাজনীতিবিদ নয়, একজন সামাজিক মানুষ হিসাবেও আমরা গড়ে উঠব। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। রিজভী ভাই যথেষ্টই বলেছে, কখনোই ক্ষমতা কখনো কারো নিজে সক্রিয়ভাবে নিজে ধরে রাখা যায় না, যেটার প্রমাণ আমরা পেয়েছি। আমরা সেই আজ থেকে 5000 বছর আগে 7000 বছর আগে নমরুদের সেই ভেস্ত আপনারা দেখেছিলেন, সেই নমরুদ ফেরাউনের ভেস্তও কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল। তো শেখ হাসিনার এই মঞ্চ তো খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই ধ্বংস হবে। একটি কথা আছে না, ধরে ধরে মারো টান রাজা হবে খান খান। খুব শীঘ্রই শেখ হাসিনার মঞ্চ এই বাংলাদেশের জনগণ দড়ি ধরে মারবে টান, হাসিনার মঞ্চ হবে খান খান। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি, যিনি বাংলাদেশকে সংগঠিত করেছে, যিনি বাংলাদেশের নারী জাগরণে নারীকে জাগরিত করেছে, উজ্জীবিত করে আজকে একটি জায়গায় এসে পৌঁছেছেন। আমাদের সেই জাতীয়তাবাদী মহিলা দলের বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়।